আমি মৌ হোড়, যাদবপুর সন্তোষপুরে থাকি। আমার হাজবেন্ড মিস্টার প্রশান্ত কুমার হোড় গত 25 নভেম্বর ভোর রাত্রের দিকে ওনার হঠাৎ খুব ঘাম দিচ্ছিল এবং খুব একটু প্রবলেম হচ্ছিল বলে আমরা ভোরবেলার দিকে তাকে মুকুন্দপুর মণিপালে নিয়ে আসি এবং এমার্জেন্সিতে ডক্টর সুজয়ের আন্ডারে উনি দেখাশোনা করেন এবং তারপরে ওনাকে ভেন্টিলেশনে ডক্টর পারিজাত এবং ডক্টর চন্দাশিসের ডাক্তারের আন্ডারে এবং তার টিমের আন্ডারে ওনাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। উনি এখন এই কদিন খুব ভালোভাবে ওনারা খুব দেখাশোনার করার ফলে আজকে উনি এইচডিউতে আছেন এবং খুব সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। কারোরও যদি এরকম প্রবলেম হয়ে থাকে, কারোরও বুকে ব্যথা বা এরকম শারীরিক কষ্ট হয়ে থাকে, অতি অবশ্যই মণিপাল মুকুন্দপুরে নিয়ে আসবেন। আমি খুব স্যাটিসফাই যে আজকে আমার হাজবেন্ড ওই অবস্থা থেকে, ভেন্টিলেশন থেকে, যে আজকে কদিনের মধ্যেই তারা এত সুন্দরভাবে টেক কেয়ার করে আমার হাজবেন্ডকে এইচডিউতে এবং সুস্থ সবল অবস্থায় নিয়ে এসছে, সেই জন্য আমি মণিপুর মুকুন্দপুরের মণিপালকে অশেষ অশেষ ধন্যবাদ এই কারণে। এবং অতি অবশ্যই যেন সবাই যে কোনো প্রবলেম হলেই, ফেস করলে যেন অতি অবশ্যই এই মণিপালে মুকুন্দপুরে চলে আসে। নমস্কার, আমার নাম ডক্টর চন্দ্রাশিস চক্রবর্তী। আমি মণিপাল মুকুন্দপুর হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার সিনিয়র কনসালটেন্ট। আমাদের আন্ডারে যে পেশেন্টের কথা বলা হচ্ছে উনি ভর্তি ছিলেন, উনি এমার্জেন্সিতে আসেন একদম আনকনশিয়াস অবস্থায়। তখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল বিকজ অফ হার্ট ফেলিয়ার, একটা ম্যাসিভ হার্ট অ্যাট্যাক হয়েছিল। এবং উনি যখন এসে আমাদের কাছে পৌঁছন তখন এমার্জেন্সি টিম খুব তৎপরভাবে ওনাকে ঠিক সময়ে ভেন্টিলেট করেন। ভেন্টিলেটার দেওয়ার পরেও উনি খুব আনস্টেবল ছিলেন, ওনাকে ভেন্টিলেট করার পরেও অক্সিজেন মেনটেন করা এবং কার্বন ডাইঅক্সাইড মেনটেন করা খুব সমস্যা হচ্ছিল। এরপরে কিছুটা ইম্প্রুভ করার পরে ওনাকে ভেন্টিলেটেড অবস্থাতেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, ট্রিপল ভেসেল ডিজিজ পাওয়া যায়। তারপরে আস্তে আস্তে আমরা ভেন্টিলেশন থেকে ওনাকে বার করি। মাঝখানে কিডনিরও কিছু সমস্যা দেখা যায় কিন্তু সেটা ডায়ালিসিস ছাড়াই ইম্প্রুভ করে। আজকে উনি অলমোস্ট সুস্থ, ওনার অক্সিজেনও বন্ধ হয়ে গেছে, ব্লাড প্রেশার স্টেবল, উনি প্রায় বাড়ি যাবার হয়তো আজ এক দুদিনের মধ্যে বাড়ি চলে যাবেন। কি আপনাদের কারোর হঠাৎ করে এইরকম শ্বাসকষ্ট, প্রচণ্ড, ওনার ক্ষেত্রে যেটা হয়েছিল প্রচণ্ড ঘাম হয়েছিল, হওয়ার পর শ্বাসকষ্ট শুরু হয়। উনি ডায়াবেটিক তাই উনি বুঝতে পারেননি ওনার হার্ট অ্যাটাক হয়, কারণ ওনার চেস্ট পেন হয়নি। এরকম অনেকের হতে পারে, যদি সেরকম কোনো সমস্যায় আপনারা পড়েন তাহলে আপনারা মণিপাল মুকুন্দপুরের এমার্জেন্সিতে আসতে পারেন। এখানে এমার্জেন্সি টিম, কার্ডিওলজি, ক্রিটিক্যাল কেয়ার, সমস্ত ডিপার্টমেন্টস আর দে আর কমপ্লিটলি প্রিপেয়ার্ড টু ট্যাকল সাচ ক্রিটিক্যাল সিচুয়েশনস।